শাকিব ভাই আমাদের দেশের সম্পদ শাকিব ভাই পরিবর্তন হলে আমাদের ইন্ডাস্ট্রির পরিবর্তন ঘটবে রবিবার রাতে ইউটিউবে অবমুক্তি হল সাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সুপার ছবির প্রথম দর্শন এক মিনিট আটচল্লিশ সেকেন্ডের ট্রিজার দেখা মিলল আশিকুরের অসাধারণ নির্মাণ সাকিব খানের অনভ্য লুক গ্ল্যামার দিয়ে স্টাইলিশ বুবলি দুর্দান্ত দাপুটে টাইগার রবি ও তারিক আনাম ছিল দেশের বিদেশের অসাধারণ দৃশ্য সব মিলিয়ে যথারীতি একটি জমজমার ছবির আভাস দিলেন নির্মাতা আশিকুর রহমান ট্রিজারটি অবমুক্তির পর সাকিবের ভক্ত ছাড়া অন্যান্যরাও ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রশংসা করেছেন ছবির ট্রিজারটির বিশেষ করে সবাই বলছেন যে এমন গর্জিয়া সিনেমা বাংলাদেশের বাজারে এটাই প্রথম এদিকে ট্রিজারটিকে নিয়ে প্রশংসা করেছেন বাংলাদেশের তরুণ ও দর্শক নন্দিত অভিনেতা সিয়াম আহমেদ তিনি বলছেন সুপারহিরো হিরো ট্রিজার ও শাকিব খানকে নিয়ে তবে মুক্তির প্রতীক্ষিত নিজের প্রথম ছবি পোড়ামন দুই নিয়ে কথা বলতে ভুলেননি সিয়াম সুপার হিরো ট্রিজার ও সাকিব খানকে নিয়ে বাংলা চলচ্চিত্র গ্রুপে দেয়া সিয়াম আহমেদের পোস্টটিকে হুবহু তুলে ধরা হলো সুপারহিরো হিরো ট্রিজার দেখলাম আমি অনেক দিন পর ভালো কোনো বাংলাদেশি সিনেমার ট্রিজার দেখলাম আশিকুর রহমান ভাইকে ধন্যবাদ সাকিব ভাইকে অসাধারণ উপস্থাপন করার জন্য সাকিব ভাই আমাদের দেশের সম্পদ তাকে নিয়ে অনেকে অনেক অভিযোগ করেন কিন্তু এর পেছনের কারণ আমরা অনেকেই খুঁজে দেখিনি হয়তো আমরা এর জন্য কিছুটা হলেও দায়ী আমরা তাকে তার সামর্থ্য অনুযায়ী তুলে ধরতে পারিনি সুপারহিরো হিরো ট্রিজারে সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচেছে এ ধরনের সিনেমা হলে আমরা ইয়াং জেনারেশন লাভবান হব অনেক যারা ফিল্মকে ভালোবাসে নতুন কিছু করার স্বপ্ন দেখছি সাকিব ভাই পরিবর্তন হলে আমাদের ইন্ডাস্ট্রি পরিবর্তন ঘটবে যারা ফিল্মকে ভালোবেসে নতুন নতুন কিছু করার স্বপ্ন দেখেছি তখন নিউকামাররা সুযোগ পাবে ভালো কিছু করার সুপারহিরোর জন্য শুভকামনা আশা করছি সুপারহিরো এদেশের নির্মাণ হবে হয়তো তার কোনো একটাতে আমিও অভিনয় করব। আপনারা জানেন ঈদের পরামন দুই সিনেমাটি আসছে আমরা যারা নতুন ইন্ডাস্ট্রিতে অনেক স্বপ্ন নিয়ে কাজ করতে এসেছি তাদের জন্য আপনাদের সহযোগিতা কাম্য আশা করি ঈদে আসন্ন সবগুলো ছবির পাশে থাকবেন বাংলা চলচ্চিত্রের জয় হোক ধন্যবাদ সবাইকে